বিসমিলাই রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দ্বিতীয় শ্রেণী অভীক্ষার প্রথম অনলাইন ক্লাস শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতিতে আমরা ফিজিক্যালি বা সরাসরি বিদ্যালয়ে যেতে না পারলেও অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা সবাই সক্রিয় আছি সম্মানিত অভিভাবকবৃন্দের সর্বাত্মক সহযোগিতার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তো প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে ফেলেছ আর অবশ্যই ভালো করেছ তাই এখন তোমরা যে সময়টা পাচ্ছ সে সময়টাতে অল্প অল্প পড়ালেখা করলে তোমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে কারণ পরবর্তীতে তোমাদের এটা প্রেশার হয়ে যাবে না তাই আমাদের দ্বিতীয় শ্রেণী অভীক্ষার জন্য কিছু পাঠ রয়েছে আমরা সেই পাঠগুলি আজকে করবো এখন তোমরা বাংলা প্রথমপত্র বই বের করো আজকে আমি বাংলা প্রথমপত্র পড়াবো আচ্ছা আমাদের দ্বিতীয় শ্রেণী অভিখ্যাতে যে কবিতাটি আছে আজকে আমি সেই কবিতাটি নিয়ে পাঠ শুরু করছি আমাদের কবিতার নাম হচ্ছে আমারপণ তাহলে প্রথমে আমি কবিতা পাঠ করছি তোমরাও আমার সাথে সাথে কবিতা পাঠ করবে আর কবিতা পাঠের সময় অবশ্যই তোমরা খেয়াল করবে যেন শুদ্ধ উচ্চারণে তোমরা পাঠ করতে পারো দেখো আর পরীক্ষার সময় তবে তোমাদের দ্বিতীয় শ্রেণী অভিক্ষাতে কবিতা আসবে না তবে তোমাদের কবিতা ভালো করে পড়তে হবে কারণ কবিতার মধ্যে অনেক ছোটো ছোটো প্রশ্ন যেমন এক কথায় উত্তরগুলি তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমার পণ কবি মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো স্বনে সকালে উঠি আমি বলি মনে মনে তাহলে কবিতাটি খুব সুন্দর এই কবিতাটি তোমরা বাসায় ভালো করে পাঠ করবে আচ্ছা এখন আমরা পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি দেখো পৃষ্ঠা ঊনপঞ্চাশ এখানে প্রথমে দেখো শব্দের অর্থ আছে শব্দের অর্থগুলি তোমরা বইয়ের পেছনের অংশে পেয়ে যাবে তোমরা শব্দ দিয়ে পেছনে দেখলেই খুঁজে পাবে তাহলে প্রথম আছে গুরুজন তোমরা গ দিয়ে খেয়াল করবে ওখানে গয়ের অংশে যে একটা তোমাদের সিরিয়াল দেওয়া আছে গয়ের অংশের মধ্যে এই শব্দার্থগুলি পায় পেয়ে যাবে আচ্ছা আমি তোমাদেরকে এখন পড়ে দিচ্ছি তোমরা আমার সাথে সাথে পড়ো অথবা তোমরা লিখে নিতে পারো ঠিক আছে আর বইয়ের পিছনে তো অবশ্যই পেয়ে যাচ্ছ গুরুজন গুরুজন মানে হচ্ছে সম্মানীয় ব্যক্তি পাঠ পাঠ মানে পড়া পঠন অধ্যয়ন যে কোনো একটাই তোমরা লিখবে হেলা হেলা মানে অবহেলা আদেশ আদেশ মানে হুকুম ফাঁকি ফাঁকি অর্থ প্রতারণা ছলনা কাজে অবহেলা যে কোনো একটি তোমরা লিখবে কভু মানে কখনো সামলিয়ে মানে এড়িয়ে এখন দেখো এখানে শুনুস্থান পূরণ আছে শুনুস্থান পূরণ আমি তোমাদেরকে আগেও বলেছি শুনুস্থান পূরণ এখানে যে খালি ঘর আছে তোমরা যখন খালি ঘরে সঠিক শব্দটি লিখবে তখন এটি শুনুস্থান পূরণ হবে তবে উপরে যে অংশটা দেওয়া আছে সব দেখো শুনুস্থান পূরণে যে শব্দগুলি দেওয়া আছে যে বক্সের মধ্যে সে বক্স যদি কভু পাট হেলা এগুলি যদি আলাদা আলাদা করে দেওয়া হয় সেগুলি তোমরা বাক্য গঠন হিসেবে তোমরা পড়বে ঠিক আছে তাহলে একটার মধ্যে তোমরা কী পাচ্ছ বাক্য গঠন অথবা শূন্যস্থান পূরণ তাহলে এখানে একসাথেই দেওয়া আছে শুধু বক্সের গুলি হচ্ছে তোমরা তোমাদের শব্দার্থ বাক্য রচনা বা বাক্য গঠন আর খালি ঘরে তোমরা যখন এই শব্দগুলি বসাবে এগুলি হবে শূন্যস্থান পূরণ আচ্ছা আমি এখন পড়িয়ে দিচ্ছি ক বড়দের ড্যাশ মেনে চলা উচিত বড়দের খালি ঘরে হবে আদেশ মেনে চলা উচিত খ আমরা পাঠ শেষ করে খেলতে যাই তাহলে খালি ঘরে হবে পাঠ পাঠ মানে অবশ্য তোমরা জানো পড়া আচ্ছা গ কাজে ফাঁকি দেওয়া উচিত নয় ঘ কভু মিথ্যা বলবো না তাহলে আমরা কখনোই মিথ্যা কথা বলবো না আমরা কবিতাতেই পড়েছি উঁ মা বাবা শিক্ষক আমাদের গুরুজন আচ্ছা চ কাউকে হেলা করব না হেলা মানে অবহেলা অবহেলা করা উচিত নয় কাউকে ছ লোভ সামলিয়ে যেন চলতে পারি এখন দেখো এখানে সঠিক উত্তরগুলি তোমাদের পড়তে হবে না আমি তোমাদেরকে এখানে দেখো ছোট প্রশ্নগুলি দেওয়া আছে তো ছোট প্রশ্নগুলি তোমরা কোথায় পাচ্ছ ছোট প্রশ্নগুলি পেতে হলে তোমাদেরকে এখন ল্যাসন প্ল্যান হাতে নিতে হবে কারণ লেসন প্ল্যানের মধ্যে তোমরা নিশ্চয়ই এতদিনে লেসন প্ল্যান বা পাট পরিকল্পনা স্কুল থেকে সংগ্রহ করেছ আর যারা এখনও করণি তারা অবশ্যই সংগ্রহ করে নিবে কারণ সেখানে তোমাদের নোট আকারে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে তাহলে এখন আমরা ছোটো প্রশ্ন উত্তরগুলি পাঠ পরিকল্পনা থেকেই পড়ে নিতে পারছি ওখানেই সবগুলি দেওয়া আছে বড়ো প্রশ্ন দেওয়া আছে ছোটো প্রশ্নগুলিও সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এখন আমি বড়ো প্রশ্নগুলি পড়িয়ে দিচ্ছি দেখো সারাদিন আমি কীভাবে চলবো সারাদিন আমি ভালোভাবে চলবো বড়দের কথা ভালোভাবে শুনব ভাই বোন সকলের সাথে মিলেমিশে থাকবো এবং ভালো ছেলেদের সাথে খেলা করব মন দিয়ে পড়ালেখা করব অন্যের দুঃখে দুঃখী হব এবং কারোর সাথে ঝগড়া করব না ঝগড়া করব না দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে কারা গুরুজন তাহলে উত্তর মা বাবা চাচা চাচি দাদা দাদি নানা নানি খালা খালু ফুপু ফুপা মামা মামি শিক্ষক এরা আমাদের গুরুজন এছাড়া যারা আমাদের চেয়ে বয়সে বড় তারাও আমাদের গুরুজন আচ্ছা এখন দেখো আমরা ছোট প্রশ্নগুলি পড়ে নিচ্ছি ছোট প্রশ্নগুলি দেখো এ কবিতার মধ্যে ছোট প্রশ্ন কিছু দেওয়া আছে তোমরা কিন্তু লাইসেন প্ল্যানের মধ্যে পরপর সবই তোমরা পেয়ে যাবে আচ্ছা পড়ার সময় আমি কি করব পড়ার সময় আমি মনোযোগ দিয়ে পড়ব দুই কোন ধরনের কথা আমি বলবো না উত্তর মিথ্যা কথা আমি কখনো বলবো না তিন কাদের আমরা ভালোবাসবো উত্তর ভাই বোন সবাইকে আমরা ভালোবাসবো তাহলে অন্যের দুঃখে আমরা কি করব অন্যের দুঃখে আমরা অবশ্যই দুঃখী হব ঠিক আছে তাহলে আমরা এই অধ্যায় থেকে আমরা কি পড়লাম আমরা কবিতাটা ভালো করে পড়েছি তারপর আমরা শূন্যস্থান পূরণ পড়েছি বাক্য গঠন পড়েছি তারপর তো পড়েছি তারপর ছোটো প্রশ্ন বড়ো প্রশ্নগুলি আমরা পড়ে নিয়েছি এখন আমি তোমাদের বাড়ির কাজ বলে দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে আমার পণ কবিতার বড়ো প্রশ্নোত্তর এখন যে প্রশ্নোত্তরগুলি পড়িয়েছি বড়ো প্রশ্ন এবং ছোটো প্রশ্নগুলি তোমরা সুন্দর করে এস ডাব্লিউ খাতায় লিখে ফেলবে এখন কেউ এসডাব্লিউ খাতা জমা দিবে না যখন তোমাদেরকে ডেট বলে দেওয়া হবে সেদিন তোমরা পিডিএফ আকারে গ্রুপে জমা দিবে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ